কি রান্ধতেছে আজকে? ডাল বোনা। হ্যাঁ, কি কি দিছো এখানে? হচ্ছে 100 গ্রাম মসুর ডাল, তারপর হচ্ছে 1 চামচ আদা রসুন বাটা, 3-4টা পেঁয়াজ, 3-4টা রসুন, রসুনের কোয়া, আর 4-5টা কাঁচামরিচ। স্পেশাল ডাল বোনা। এটা কি নোয়াখালিয়া ডাল বোনা নাকি এরকম? আচ্ছা, পরে দেখি কেমন হয়। তুমি হচ্ছে ডাল সব একসাথে এখন ইয়া করবা, একসাথে হাতে মাখাবো, সব একসাথে আমরা এখন হাতে মাখাবো। দেখেন কে কে এরকম ডাল ভুনা জীবনও খান নাই, আজকে দেখে নেন আমরা রান্না করতেছি। এটা আমার বউয়ের আবিষ্কৃত রান্না, আল্লাহ জানে এরকম আছে কিনা নাই জানি না আমি। তবে ডালের যেটাই করেন, ডালের সব রেসিপি ভালো হয়। ডালের ডালটা এমন একটা জিনিস যেটা যে কোনো কিছুর সাথেই ভালো লাগে। এখন সেটা পেঁয়াজও বলেন, শুধু ডাল বলেন, ডাল ভুনা বলেন, আদা রসুন দিয়ে দিলে না, আদা রসুন, তারপর হলো এগুলো সব একসাথে। এইটাও কি সরিষার তেল দিয়ে রান্না নাকি? এটা সোয়াবিন তেল। যাক, অনেকদিন পর আমরা সোয়াবিন তেল খাচ্ছি। আসলে আমরা সোয়াবিন তেল খাই না, আমাদের দোনো জরুরি প্রেশার প্রেশার ভাব। হলুদের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1/2 চামচ মতো, পরিমাণ মতো লবণ 1 চামচ, আর একটু দিয়ে দিচ্ছি। বেশি হয়ে গেল না লবণ? তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া আর কি, দুটো আস্ত এলাচ, দুটো আস্ত এলাচ দিয়ে দাও, দুটো আস্ত এলাচ, সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সোয়াবিন তেল দিয়ে দেওয়া হলো, সোয়াবিন তেল গ্যাস্ট্রিক সেই জন্য সব মাই মেখে একবারে চড়িয়ে দেওয়া হবে। আর গরম পানি অ্যাড করব, এই ক্ষেত্রে তাড়াতাড়ি ডালটা হয়ে যাবে। এই যে এখানে আমরা গরম পানি নিয়ে এসেছি, এই গরম পানিটা দেওয়ার কারণে এটা ডালটা খুব তাড়াতাড়ি হবে। ডাল হতে যদিও বেশি সময় লাগে না, তবুও আমরা একটু গরম পানি দিয়ে দিচ্ছি। নোয়াখালী মাইয়া তো বুঝছেন কী কী যে পাক করে, ভালোই লাগে, খারাপ লাগে না। এখন আমরা গরম পানি দিয়ে দিলাম, তো ভুনা হবে না, পানি তো বেশি হবে না মনে হয়, হালকা হালকা পানি। এখন আমরা চুলায় এটা চড়িয়ে দিব, আর একটু দিতে হবে। এখন তাহলে আমরা চুলায় চড়িয়ে দিব না, এখন সোজা আমরা চুলায় চলে যাচ্ছি। আমাদের ও না, কালারটা কিন্তু হলুদ, হলুদের পরিমাণটা ঠিক আছে মোটামুটি। দাও বলো কাঁসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো, বলো কাঁসার পরে জালটা লোয়া মিডিয়াম আছে দিয়ে তারপর ঢেকে দেবো। বুঝতে পেরেছি, মানে এখন আমরা বলো কাঁসার জন্য অপেক্ষা করবো, বলো কাঁসার পর এটা ঢেকে দিতে হবে, আগুনটা একটু লো আছে দিতে হবে যেন আবার বেশি শুকিয়ে না যায়, সেজন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। বলক প্রায় চলে এসছে, বলক চলে আসতেছে। হে বলো খাইছে রে, বলো খাইছে, বলো খাইছে। মসুরির ডাল ভুনা শর্টকাট রেসিপি আমাদের এটা। আমাদের বলক চলে আসছে, 2-3 মিনিট পরে আমরা এটা ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্যে, নাহলে পানিগুলো আবার শুকিয়ে যাবে। আমরা একটু চেক করে দেখব ডালের কি অবস্থা। প্রায় হয়ে আসছে, আর একটু সিদ্ধ হবে, আমরা আবার ঢেকে দিচ্ছি। আমরা আবার ফিরে আসলাম, মনে হচ্ছে হয়ে গেছে, একটা সেন্ট পাচ্ছি। প্রায় হয়ে গেছে আমাদের ডাল পোনা। হয়ে গেছে, আর 2-1 মিনিট হবে। দেখি
খেতে সুস্বাদু একটু হালকা একটু শক্ত আছে 2 মিনিট হলে হয়ে যাবে আর একবার ডেকে দিচ্ছি আমরা 5 মিনিট পর ফিরে আসছি হয়ে গেছে তো এখন আমরা ধনে পাতা দিয়ে 1 মিনিট রাখবো শুধু ধনে পাতা দিয়ে 1 মিনিট রাখলে আমাদের হয়ে যাবে ডাল ভুনা সহজ ডাল ভুনা রেসিপি খুব সুন্দর হয়েছে তো ও ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গেল ঠিক আছে ওকে আমাদের ডাল ভুনা হয়ে গেছে এখন আমরা রেখে দেবো সবাইকে দেখার জন্য ধন্যবাদ মরিয়মের পক্ষ থেকে।